প্রনাউন ডেফারেন্সের আজকের ক্লাসে সকলকে আবরসাগ্রথম চলমানভাবে বা ধারাবাহিকভাবে আমরা প্রনাউন ডেফারেন্সের বিস্তারিত কুটিনাটি বিষয়গুলো জেনে আসছি তাই আজকে আমরা বিস্তারিত আলোচনার এই পর্যায়ে দেখি আজকে আমাদের জন্য কি রয়েছে রিলেটিভ প্রনাউন হিসেবে হু হল সাবজেক্টিভ এবং হোম হল অবজেক্টিভ এবং এটা একটু উচ্চতর লেভেলের ভেজাল সৃষ্টি করে পরীক্ষার ক্ষেত্রে হু বসবে নাকি হোম বসবে তো কমপ্লেক্স সেন্টেন্সে ইন্টারগেটিভ সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য এবং প্রশ্নবোধক বাক্যে হো বা হোম বসানোর ক্ষেত্রে ওই প্রোনাউনের পরিবর্তে হি বা সি বা কোনো সাবজেক্টিভ প্রণাউন দ্বারা রিপ্লেস করে সঠিক অর্থ পাওয়া গেলে হো বসবে আবার ওই প্রণাউনের পরিবর্তে হিম বা হার দ্বারা কোনো অবজেক্টিভ প্রোনাউন দ্বারা রিপ্লেস করে অর্থ পাওয়া গেলে সেটি হোম বসবে আচ্ছা আর একটু সহজ করে বলি সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে হো বসবে নাকি হোম বসবে সেটা নিয়ে আমরা স্টুডেন্টদেরকে কনফিউজ হতে হতে দেখি বিশেষত অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের ক্ষেত্রে এবং এই লেভেলেই ক্লাস টুয়েলভের ক্ষেত্রে এখানেও সেই শিক্ষার্থীদের একই সমস্যার সম্মুখীন হয় একটু সোজা কথাই বলি হো হচ্ছে সাবজেক্টিভ হোম হচ্ছে অবজেক্টিভ ওকে তো সেক্ষেত্রে যদি এরকম সমস্যা সৃষ্টি হয়ে যায় প্রশ্নে যে হো বসাবো নাকি হোম বসাবো সেক্ষেত্রে দেখতে হবে ওই অংশটায় হি বা শি বা কোনো সাবজেক্টিভ প্রোনাউন দ্বারা বসিয়ে রিপ্লেস করে কোনো অর্থ পাওয়া যায় কি না যুক্তিসঙ্গত বা সেন্সিবল কোনো শব্দ মিনিং পেলে তাহলে সেক্ষেত্রে হো বসবে আর যদি দেখা গেলো যে হিম বা হার বসিয়ে বা এরকম অবজেক্টিভ প্রণাউন বসিয়ে অর্থ পাওয়া গেলো তাহলে সেক্ষেত্রে হোম বসবে ওকে একটা কথা এখানে বলে যুক্ত করি যদি মনে হয় যে পরীক্ষার হলে গিয়ে আমরা ভেজাল করতে দেখি বা ভেজাল হয়ে যায় তাহলে একটু খেয়াল করতে হবে হিমের সাথে এম আছে হোম এর সাথে এম আছে যাতে বুঝতে সুবিধা হয় মানে অনেক ক্ষেত্রে একটু পরীক্ষার হলে গিয়ে গোল মেলে পেস লেগে যায় যে আসলে কোনটা বুঝবে পড়ে আসছিলাম খেয়াল নেই তাহলে সেক্ষেত্রে হোম বুঝবে নাকি হিম বুঝবে হিমের সাথে এম আছে হোমের সাথে এম আছে যদি দেখা যায় হিম একটা হিমের সাথে এম আছে তাহলে হিম হচ্ছে অবজেক্টিভ সে অনুযায়ী অবজেক্টিভ হোম বুঝবে ওকে তো আমরা দেখি উদাহরণগুলো দুধ উদাহরণে কি লেখা আছে জিনিয়া ইজ মাই ফ্রেন্ড হু অথবা হোম লাইক্স রিডিং জিনা ইজ মাই ফ্রেন্ড হু লাইক্স রিডিং আচ্ছা ঠিক আছে এখন আমি কনফিউজ হয়ে গেছি হু বুঝবে নাকি হোম বুঝবে আচ্ছা আমরা রিপ্লেস করবো জিনিয়া ইজ মাই ফ্রেন্ড শি ইজ শি লাইক্স রিডিং দেখি তো ঠিক আছে কি না জিনিয়া ইজ মাই ফ্রেন্ড জিনিয়া আমার বন্ধু বা বান্ধবী শি লাইক্স রিডিং সাবজেক্ট ক্লাস বারপ্লা সাবজেক্ট কমপ্লিমেন্ট তো সেক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে সেক্ষেত্রে সেন্টেন্স যদি ঠিক থাকে সি দিলে সেন্টেন্স ঠিক থাকে এবার একটু খেয়াল করে দেখি যে হার দেওয়া হয় কি কিনা জিনিয়া ইজ মাই ফ্রেন্ড হার লাইক্স রিডিং সেন্টেন্সটা কিন্তু ঠিক হয় না তাহলে এটা সাবজেক্টের ফর্ম বাধ্যতামূলক ফর্মটা কাটা দ্বিতীয় সেন্টেন্স শি ইজ দ্য উমেন হো অথবা হোম আই মেড ইন পেয়ারিস্ট এবার এখানে কনফিউশনে পড়ে গেছি হো নাকি হোম তিনি হচ্ছে সেই মহিলা শি ইজ দ্য উমেন শি আই মিট ইন প্যারিস একটু খেয়াল করতে হবে এখানে যদি আমি সি বসাতে চাই তাহলে ঘটনা কী হলো সিও সাবজেক্ট আয়ো সাবজেক্ট তাহলে মিলল কি দুইটা সাবজেক্টই হবে তাহলে হোম বসানো বাধ্যতামূলক হয়ে গেছে হোম হো বসবে না মানে সাবজেক্টিভ নয় অবজেক্টিভ তা আশা করি বোঝা গেছে এরপর এটা নিয়ে একটু সমস্যা হয় শিক্ষার্থীদের এবং তাদের এই ধারণা না থাকার কারণে এই প্রনাউনটা তারা ভুল করে খেয়াল করি কী লেখা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি পরে হো বা হোম হুইচ রিলেটিভ প্রোনাউন হিসেবে বসানো যাবে না মানে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা হো বা হোম বা হুইস বসিয়ে দেয় এই মানে মানে কি বলে না দেখেই তো সেক্ষেত্রে যেটা করতে হবে একটু খেয়াল রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ যদি দেখি যে একটা কম একটা ডিগ্রির সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রিতে আছে মোস্টযুক্ত অথবা ইয়েসটিযুক্ত অ্যাজ তো সেক্ষেত্রে আমরা হু বসাতে পারবো না হোম বসাতে পারবো না হুইজ বসাতে পারবো না রিলেটিভ প্রণয়ন হিসেবে তাহলে কি বসবে এই ক্ষেত্রে রিলেটিভ প্রণয়নের ক্ষেত্রে আমরা একটা দেখ বসানো বাধ্যতামূলক ওকে তাহলে একটু খেয়াল করি দিস ইস দ্য বেস্ট ড্রিঙ্ক এখানে কিন্তু সুপারিটি ডিগ্রি তো সুপারিটি ডিগ্রির ক্ষেত্রে আমরা কিন্তু হুইউইচ বসাই না হু বসাই না তাহলে কি বসতেছে দ্যাট ওকে এ কোর্স পরবর্তী অংশে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে সার্চ অথবা সেম এরপরে সাধারণত অ্যাস বসে দ্যাট নয় ওকে সাচ অথবা সেমের পরে সাধারণত দ্যাট বসে তো সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে এই রুলসটা মনে হয় একটু রিপিট হয়ে গেছে যেহেতু আমাদের আমার এই লেকচারটা একটু বসানো একটু সময় পাওয়া একটা কম থাকার কারণে এটা হয়েছে তো সেক্ষেত্রে আমরা রিপিট করছি যেটা আগেও ছিল সাচ বা দ্যাট সেম থাকলে অর্থাৎ সেন্টেন্সের পূর্বে যদি আমরা সেম বা সাচ থাকলে দেখি তখন এখানে দ্যাট বা হুইচ কিচ্ছু বসবে না সরাসরি কি বসবে অ্যাস ওকে একটু খেয়াল করতে হবে এখানে সাচ আছে হি ইজ সাচ এ ম্যান এখানে কিন্তু দ্যাট বা এস লেখা আছে তাহলে উত্তরটা হচ্ছে এস কারণ এখানে সাঁচ থাকার কারণে দ্যাট টাকাটা ওকে এবার হি ওয়ার্স দ্য সেম ড্রেস দ্যাট অফ এস আই ওয়ার তাহলে এখানে কিন্তু সেম আছে সেম থাকার কারণে এখানে দ্যাট বসানো যাবে না বসবে কি এস ওকে নেক্সট ওয়ান শব্দটি যদিও যদিও বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা ভালো নয় তবুও মাঝে মাঝে ওয়ানকে ইন্ডেফেনিট প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় গানে যেটা বলা হয়েছে এটাও পূর্ববর্তীতে একবার বলা হয়েছে সেক্ষেত্রে রিপিট হয়ে গেছে তো যাই হোক একবার পড়ে নিলে ভালো হয় তো দেখি এখানে এখানে লেখা আছে ওয়ান শব্দটা সাধারণত আমরা কী বলা হয় সাবজেক্ট হিসেবে ইউজ না করাটাই ভালো তবু যদি প্রশ্নে থাকে তখন কিছু করার থাকবে না তবুও মাঝে মাঝে ওয়ানকে ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় এরকম ক্ষেত্রে এর পরিবর্তে হি বা সি হার বসানো যাবে না তো সেক্ষেত্রে কী হবে ওয়ান ওয়ানস ওয়ান সেলফ ইত্যাদি ইত্যাদি বসানো যাবে যথাক্রমে অবজেক্টিভ এবং অপজিটিভ এবং রিফ্লেক্সিভ হবে যেমন ওয়ান শুড ডু হিজ অথবা হার ডিউটি নয় সেক্ষেত্রে হিজ ওখাটা হার ও কাটা উত্তর হচ্ছে ডিউটি ওকে তাহলে সেক্ষেত্রে এবার পরের রোজ দুইজন ব্যক্তি সম্পৃক্ত থাকলে ইচ আতার যেটা রিসিভ লোকাল রিসিভ প্রকল্প প্রণয়ন কিন্তু দুইয়ের অধিক ব্যক্তি সম্পৃক্ত থাকলে ওয়ান অ্যানাদার তাহলে আরেকটু সহজ কথা বলতে গেলে দুইজন থাকলে ইচ আতার আর দুইয়ের বেশি জন ব্যক্তি যুক্ত থাকলে কোনো কাজে সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার ওকে তবে ইচ আদার বাক্যের সাবজেক্ট হবে না এটা অনেক ক্ষেত্রে ভুল হয় এবং শিক্ষার্থীরা এই ভুলটা করে যে ইচ আদার কোনোভাবেই বাক্যের সাবজেক্ট হবে না রেজা অ্যান্ড রিনা লাভ ওয়ান নাকি ইচ আদার খেয়াল করতে হবে রেজা অ্যান্ড রিনা হচ্ছে দুইজন তাহলে হচ্ছে কি ইচ আদার দে হেল্প দে হচ্ছে তারা তার মানে দুইয়ের বেশি যেহেতু তারা সেক্ষেত্রে এখানে কি বসবে ওয়ান অ্যানাদার আদার এখন কেউ কেউ প্রশ্ন করবে যে ঠিক আছে আমরা তো দে তো রে বলতে পারি তাতে সমস্যা কি হতে পারে অবশ্যই সেক্ষেত্রে প্যাসেজের কনটেক্সট দেখে যদি দুইজন বুঝায় তাহলে ইচ আদার আর যদি বহুজন বুঝায় তাহলে ওয়ান ওয়ানাদার ওকে আমরা পরবর্তী অংশে আসি পরবর্তী অংশে দেখি আমাদের কি লেখা আছে পরবর্তী অংশে ইমপার্সনাল ভার্ভ যেমন রেইন বি ইত্যাদির প্রকৃত কোনো সাবজেক্ট থাকে না মানে এগুলোর কোনো সাবজেক্ট হয় না যেমন আমি যদি একটা বাক্য বাক্য বলি যে আমাদের গ্রামের চা দুইটি বিদ্যালয় রয়েছে তখন এটার কিন্তু কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না তখন কী লিখতে হয় দেয়ার দিয়ে শুরু করতে হয় এটাই হচ্ছে ইমপারসোনাল ভার্ভ তাহলে তাই এদের সাবজেক্ট অর্থ হয় কোনো অর্থহীন কোনো শব্দ যেমন ইট অধিকাংশ ক্ষেত্রে ইট এবং একে বলা হয় এমটি সাবজেক্ট মানে সাবজেক্ট নাই বাদ দেওয়া যাবে না যা বাদ দেওয়া যাবে না মানে সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হবে না সেন্টেন্স নাও ইজ ভেরি হট আচ্ছা এনে খেয়াল করতে এখানে খেয়াল করলে দেখা যাবে ইজ হচ্ছে ভার্ব কিন্তু নাও হচ্ছে অফ টাইম সাবজেক্টই তো নাই তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা ভুল তো উত্তরটা হবে নাও ইট ইজ ভেরি হট কারণ সাবজেক্ট এখানে ইট ইউজ করা হয়েছে হাইন ডিট রেইন লাস্ট এখানে খেয়াল করতে হবে রেইন হচ্ছে ইম্পার্সোনাল ভার্ক কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট নাই তাহলে প্রথম সেন্টেন্সটা ভুল দ্বিতীয় সেন্টেন্সটা কারে কারণ এখানে ইট লেখা হয়েছে ওকে পরবর্তী অংশে দেখি কি লেখা আছে পরবর্তী অংশে ইনজয় একটি ট্রানজেটিভ ভার্ক ইনজয় একটি ট্রানজেটিভ ভার্ক অর্থাৎ সকর্ম ক্রিয়া যার পরে সবসময় একটি নাউন বা প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন জিরান বসে অর্থাৎ আ বা প্রণাউন হিসেবে যে রিফ্লেক্সিভ প্রণাউন বসতে পারে এবং তারপরে কি বলা হয় যে জিরান বসবে এম এনজয়ের পরে তাহলে একটু খেয়াল করি হি এনজয়স অন হলিডেজ এই সেন্টেন্সটা ভুল কারণ এনজয়সের পরে সাধারণত একটা রিফ্লেক্সিভ প্রণাউন লিখতে হবে সাবজেক্টের সেক্ষেত্রে এখানে হিমসেলফ লেখা আছে ওই হি থেকে হিমসেলফ ঠিক আছে কিভাবে হি এনজয়স হিস হলিডেজ আচ্ছা এক্ষেত্রে একটু ব্যতিক্রম হি এনজয়স হিস হলিডেজ হি এনজয়স গোয়িং টু দ্য সিনেমা এক্ষেত্রে যেটা বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে অথবা জিরান বসবে এখানে কিন্তু জিরান বসে গেছে তাহলে সেক্ষেত্রে এখানে রিফ্লেক্সিভ প্রনাউন বসানোর কোনো প্রয়োজন নেই তাহলে আমরা বুঝলাম যে ইনজয়েসের পরে পাবে হায়ে একটা রিফ্লেক্সিভ প্রনাউন বসবে সাবজেক্ট অনুযায়ী নতুবা একটা জিরান বসবে অর্থাৎ মূলভাবে সেটা যুক্ত হবে এবার আমরা পরবর্তী অংশ দেখি পরবর্তী রোজটা দেখি কি লেখা আছে সেটা হচ্ছে অ্যাভেল শব্দটি দ্বারা বোঝায় সব ব্যবহার করা এবং এরপরে সবসময় সাবজেক্টের রিফ্লেক্সিভ প্রোনাউন প্লাস অফ বসে খেয়াল করতে হবে যদি আমরা অ্যাভেল শব্দটা পাই তাহলে তার পরবর্তীতে রিফ্লেক্সিভ প্রনাউন্স যেমন মাই সেলফ ইউর সেলফ হার সেলফ ইত্যাদি যুক্ত করতে হবে সেক্ষেত্রে তার পরবর্তীতে একটা অফ যুক্ত করতে হবে যেমন আই অ্যাভেল্ট অপরচুনিটি সেন্টেন্সটা ভুল এবং এটা খুব বেশি আসে সেক্ষেত্রে আই অ্যাবল্ট মাই সেলফ ওই আই থেকে মাই সেলফ যুক্ত হয়েছে তো এখানে আজকের ক্লাসের সমাপ্তি পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো বিস্তারিত আলোচনায় আসবো এবং দরকার পড়লে আমরা কিছু অনুশীলনী বা এক্সারসাইজ নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে